জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাথে রেসিউ করে নিয়ে আছি। এটা আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর সিংহপুর ঘাটাল 8 নম্বর ওয়ার্ড পশ্চিম মেদিনীপুর বন দপ্তর ঘাটাল পশ্চিম মেদিনীপুর। আমি জাহাঙ্গীর সাপটি একটি মাছ ধরা জালে বাড়ির মধ্যে বাগান রেখেছিল, তাতে আটকে যাই। সাপটি আমি রেসিউ করে নিয়ে আছি জাহাঙ্গীর মন্ডল। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুণিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। ব্লিচিং পাউডার কিনবেন 500 গ্রাম, গুঁড়া ডাস্ট চুন কিনবেন 2 কিলো, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং দেবেন, 10-15টা 16টা জলে গুলবেন, হাত লাগাবেন না, বাড়ির ভিতরগুলোতে মুছে দেবেন, বাড়ির আউটসাইডগুলো ঘন করে দেবেন 1 মাস ছাড়া। সাপ সবসময় জীব বাড়ায়, চুনটার সঙ্গে ব্লিচিংটা যখনই গলে দেবে, আর এমনটা রিজেকশন হয়, আরশোলা পোকামাকড় এসব সাপের গায়ে পড়লে মরে যায়। সেদিন একটা বাড়ি থেকে কালাজ বেরোচ্ছে, বারবেল করা আছে, চিকেন রুম, গোসলখানা, বাথরুম, আপনি গর্ত বুঝতে এত চকচক বোঝে বোঝে সাইড দিয়ে বেরোচ্ছে, সাইডটা কোথায় যে সিমেন্টগুলো জাম করে, প্লেটের গা দিয়ে বেরোচ্ছে কালাজ, বুঝতে পারেন? সাপটি খুবই বিষাদ সাপ, এটাকে কালাজ বলা হয়। আর প্রত্যেকটা বিছানের তলে ল্যাপথলিন 5টা 6টা করে ল্যাপথলিন, যেহেতু আপনাদের এগুলো বন্যা এরিয়া, ল্যাপথলিনটা দুই বোঝে একটু ঘুরিয়ে সমান করে ছবি তুলে ল্যাপথলিন 5টা 6টা করে প্রত্যেকটা বিছানের তলে। আপনার যদি আসুন ছবি তুলবে, সাপে কামড়ালে নাম্বার 1 বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুণিনের কাছে যাবেন না, 100 মিনিট টাইমটা কেটে দেবে, যে বলেন 5 মিনিট তখন আপনি হসপিটালে যাবেন, হসপিটাল ডাক্তারের টাইম শেষ, এই ভুলটা করবেন না। আর 1 মাস ছেড়া ছাড়া ওই বিচিংটা জলে গুলে দেন, বিচিং আর চুন, ডাস্ট চুন কিনবেন 2 কিলো প্যাকেট চুন, চুনটা যেন কারেন্ট হয়, তাহলে সেই আদিমি যুগে চুন কিনে নিলে হবে না। কি করে বুঝবো? সে তো প্যাকেটে কাটা দেবে বলতে হবে, এখনকার ডাটকা আটকা চুন দেন, প্যাকেট চুন, ডাস্ট চুন 2 কিলো কিনে নিলেন, দামও বেশি না, আর গুড়া বিচিংটা 500, 1 কিলো ডাস্ট চুনে 250 বিচিং, 15-16 লিটার জলে গুলবে মগে করে, হাত লাগাবে, 2টা বালতি করে গুলে গুলে বাড়ি চার ধারে, আর বাড়ির ভিতরে দিয়ে মুছে দেন। সকালে সকালে হাত লাগাতে হবে, কাটবেন না, আপনি ফোনটা রাখতে দেন।